শহীদ মিনারের পরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে নেতাকর্মীদের কাছ থেকে চিরবিদায় নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তার তৃতীয় জানাজায় শরিক হয়েছিলেন লাখো মানুষ। দেশে ফেরার আকুতি ছিল, ছিল নেতাকর্মীদের সাথে আবারও রাজপথে থাকার। নেতাকর্মীরাও বারবার চাইত তাদের প্রিয় খোকা ভাইকে কাছে পাবার। তাদের প্রিয় খোকা ভাই ঠিকই ফিরলেন, তবে জীবিত নয়, পতাকা মোড়ানো ফুলেল কফিনে, নিথর দেহে। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জাতির শ্রেষ্ঠ সন্তান, অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ যখন তার চিরচেনা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হয়, তার আগেই লাখো মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ দলীয় জোট, জাতীয় ঐক্য ফ্রন্ট, বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা শ্রেণীপেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জানাজায় শরিক হতে নয়াপল্টনে জড়ো হন। বাদ জোহর অনুষ্ঠিত হয় সাদেক হোসেন খোকার তৃতীয় জানাজা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা এতে অংশ নেন। বাবার অন্তিম যাত্রায় দেশবাসীর কাছে দোয়া চান সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশাক হোসেন। আমি এখানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন। আমি যেদিন পৌঁছাই সেটি তার তিন দিন পরে উনি মারা যান। আমি যেদিন পৌঁছাই উনি অল্প কিছু কথা বলতে পারছিলেন। যাওয়ার পরেই আমি ওনাকে বললাম যে দেশে যাওয়ার ব্যাপারে কি ইচ্ছা তার আছে। উনি বললেন যে আমার মৃতদেহ যেতে পারে, কিন্তু আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার কথার এক চুল বাইরেও আমি কোনো কাজ করব না। আমি এই এখানে আমার মৃত্যু হলে হবে, তোমরা আমার লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করবা। তো ওনার যে অগাধ ভালোবাসা আমাদের নেত্রীর প্রতি সেটা আমি ওদিন বুঝতে পেরেছি। আপনারা খালি আমার বাবার বেহেস্ত নসিব হয় সেটার জন্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির এই সংকটকালে সাদেক হোসেন খোকার মতো সাহসী নেতার যখন বড়ই প্রয়োজন, তখন তার চলে যাওয়া মেনে নেয়ার মতো নয়। সাদেক হোসেন খোকার এই অকাল সময়ে অকালে চলে যাওয়া যে শূন্যতা সৃষ্টি হলো, এই শূন্যতা পূরণ হবার নয়। আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য দেশের দিকে মুক্তির আন্দোলনে যখন সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, সেই সময় এই মানুষটিকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। আসুন আজকে আমরা পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে দেন, আল্লাহ যেন তাকে ব্যস্ত করেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন যেন সেই শোক সহ্য করতে পারে। জানাজা শেষে জাতির বীর সূর্য সন্তান সাদেক হোসেন খোকার প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের নেতাকর্মীরা। হৃদয় নিংড়ানো ভালোবাসায় অন্তিম যাত্রায় ফুলেল শ্রদ্ধা জানান প্রিয় সাদেক হোসেন খোকাকে। সাদেক হোসেন খোকার রাজনৈতিক সহযোদ্ধারাও তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন, বলেন দক্ষ সংগঠক আর সবার প্রিয় সাদেক হোসেন খোকার শূন্যতা পূরণ হবার নয়। আল্লাহ তাকে বেশ নসিব করুন। আমার দীর্ঘদিনের একজন সহকর্মী, রাজপথের সহকর্মী, আমাদের আড্ডার সহকর্মী, আনন্দের সহকর্মী, সকল কিছুতেই বঞ্চিত হয়ে গেলাম যে ওকে আর আমরা পাবো না, এটা যেন মনে হয় তখন ভালো লাগে না খুব একটা। দুঃখ এই যে খোকার মৃত্যু হলো আরেক দেশে এবং জীবিত অবস্থায় সে দেশে ফিরতে পারলো না, এটা আমাদের জন্য দুঃখ। যেমন খুব ভালো সংগঠক ছিলেন এবং যথেষ্ট সাহসী ছিলেন, মুক্তিযুদ্ধের সাহসিকতা ইতিহাসে আছে, কিন্তু আন্দোলন সংগ্রামের রাজপথের সাহসিকতা মানুষ প্রত্যক্ষ করেছে এবং আমাদের অভাবটা কিন্তু এই জায়গায় আমরা যারা নেতৃত্ব দিই সেখানে সাহসী নেতৃত্বের অভাব, আর সাহসী নেতৃত্ব যদি সামনে না থাকে তাহলে সাহসী কর্মীও সৃষ্টি হয় না, সেই দিক দিয়ে আমাদের একটা অভাব দেখা দিল।
পরপারে ভালো থাকবেন এই বীর মুক্তিযোদ্ধা, আজীবন বেঁচে থাকবেন মানুষের মনের মণিকোঠায়, এমনটাই চাওয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।